একদিকে অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হাতে নিপীড়ন নিষ্পেষণের শিকার হন প্রতিনিয়ত। এসবের মাঝেই আলোর বিচ্ছুরণ ঘটছে পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায়। নানা রঙের আলোকসজ্জা এবং লণ্ঠন দিয়ে সাজিয়ে তুলেছেন শহরের অলিগলি। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। পবিত্র মাস সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জেরুজালেমে ফিলিস্তিনি অধ্যুষিত বিভিন্ন এলাকায়। আশা করছি এ বছর সবার অনেক ভালো সময় কাটবে এবং এখানে আসা দর্শনার্থীরা নিরাপদে সবকিছু দেখতে পারবেন। লোকজন এখানে এসে ছবি তোলে এবং রমজানের আবহ উপভোগ করেন। এদিকে রমজান সামনে রেখে আল-আকসা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবক। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এত সব আয়োজনের মধ্যেও শঙ্কিত ফিলিস্তিনিরা, কারণ ক্রমেই উত্তেজনা বাড়ছে দখলদার ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে। রমজানে ইসরায়েলি বাহিনীর হামলা আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। এবছর এখন পর্যন্ত প্রায় 83 জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।